ফের তৃণমূল নেতার দাদাগিরি, আর যার জেরে ভুক্তভোগী সহকারী প্রধান শিক্ষক। অভিযোগ, শাসক দলের নেতাদের বাধায় ছ বছর নিজে স্কুলেই ঢুকতে পারেননি ওই শিক্ষক। কোনো রাস্তা না পেয়ে কলকাতা হাইকোর্টে ছোটেন ওই শিক্ষক, আর সেখানেই মিলল সুরাহা। এই দিন বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চে এই মামলা উঠলে বিচারপতির নির্দেশ, অবিলম্বে স্কুলে যোগদান করাতে হবে। পাশাপাশি 2017 সাল থেকে শিক্ষকের সমস্ত বকেয়া সুদ সমেত মেটাতে হবে। মূল ঘটনার কথাই চলে আসি। 2012 সালে বীরভূমের তেঁতুলবেড়িয়া জুনিয়র হাই স্কুলে ইতিহাসের শিক্ষক হিসেবে যোগদান সৌমেন্দ্রনাথ মিয়া। 2016 সালে ওই স্কুলেরই টিচার ইনচার্জ পদ পান তিনি। শিক্ষকের অভিযোগ, ওই বছর থেকেই অবৈধ নির্মাণ নিয়ে তৃণমূলের পরিচালন কমিটির সঙ্গে তার বচসা শুরু হয়। অভিযোগ, স্কুলের পরিচালন কমিটির সভাপতি ও স্থানীয় তৃণমূল নেতা রাজারাম ঘোষ সহ কমিটির কয়েকজন সদস্য মিলে স্কুলের খেলার মাঠে অবৈধ নির্মাণ শুরু করেন। এই নিয়ে মামলাকারী বাধা দিলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার পাশাপাশি পুলিশ দিয়েও হুমকি দেওয়া হয়। থানাতে প্রভাব খাটিয়ে স্কুলে ঢুকলে সৌমেন্দ্রনাথকে গ্রেপ্তার করা হবে বলেও শাসনি দেয় পুলিশ। এই নিয়ে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সহ স্থানীয় পুলিশকেও অভিযোগ জানালে কোনো সুরাহা মেলেনি। বন্ধ করে দেওয়া হয় বেতনও। ওই শিক্ষকের অভিযোগ, পরবর্তী সময়ে তাকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হতে থাকে। চাপে পড়ে তিনি স্কুল কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তবে এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সিদ্ধান্তের কথা না জানানোয় তিনি পদত্যাগপত্র আবারও প্রত্যাহার করে নেন। আবার আগের মতো স্কুলে যোগদান করার জন্য শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানান। এই দিন আদালতে ওই শিক্ষকের আইনজীবী সওয়াল, স্কুল কর্তৃপক্ষ কিছু না জানিয়ে বেতন বন্ধ করে দিতে পারে না, তাকে শোকজ সাসপেন্ড কিছুই করা হয়নি, বেতন বন্ধ করে দেওয়া হয়েছে যা নিয়ম বিরুদ্ধ। স্কুল কর্তৃপক্ষ যেসব অভিযোগ এনেছিল তারও কোনো প্রমাণ তারা দিতে পারেনি। আইনজীবী আরও বলেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এলে যদি তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা না নেওয়া হয় এবং এইভাবে 3 বছর অতিক্রান্ত হয়ে যায় তাহলে তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া যায় না। রাজ্য সরকার ও স্কুল কর্তৃপক্ষ বেতন বন্ধ করে 7 বছর কীভাবে বসে থাকতে পারে? রাজ্য সরকার এবং স্কুল কর্তৃপক্ষের আইনজীবীরা নিজেদের কাজের সপক্ষে কোনো যুক্তি দিতে পারেনি। এদিন মামলার শুনানিতে পুরো বিষয়টা শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি রায় চট্টোপাধ্যায় ম্যাম। বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে এইভাবে বেতন বন্ধ করে বসে থাকা যায়? আইন তো অন্য কথা বলছে। এরপরই অবিলম্বে ওই শিক্ষককে স্কুলে যোগদান করানোর পাশাপাশি 2017 সাল থেকে শিক্ষকের সমস্ত বকেয়া সুদ সমেত মেটানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত করতে বলেছে রাজ্য পুলিশকে। যদি তদন্ত সঠিকভাবে না হয় তাহলে স্থানীয় থানাকেও এর জবাবদিহি করতে হবে এবং তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করবে কলকাতা হাইকোর্ট, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আজকে।